দুর্গাপুর ভিজন ফাঁড়ির পুলিশ স্টিল টাউনশিপ আবাসন থেকে চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী উদ্ধার করে শুক্রবার একটি সাংবাদিক সম্মেলন করলেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এসিপি প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় জানালেন, চলতি মাসে স্টিল টাউনশিপের বিজন এলাকায় একটি আবাসনে চুরি হয়। অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্তে নেমে তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তারও করা হয় সঙ্গে সঙ্গে। ধৃতরা তিনজন দুর্গাপুরের ফরিদপুরের গৌরবাজার, কমলপুর ও চাষিপাড়ার বাসিন্দা। তাদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় চলতি মাসের 22 তারিখে। আদালতের বিচারক ধৃতদের 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বিজন ফাঁড়ির পুলিশ ধৃতদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে গৃহস্থের বাড়ি, গ্যাস সিলিন্ডার, ব্যাটারি, সিসিটিভি সহ চুরি যাওয়া একাধিক জিনিসপত্র উদ্ধার করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, গুগলি নিউজ। গত 20 তারিখ রাত্রিবেলা বা 21 তারিখ ডিটেক্ট হয় আর কি, কৃত্তিবাস কলোনি যেটা আছে সেখানে অভিষেক সিসোদিয়া নামে ভদ্রলোক, উনি কেরালে চলে যান। ওনার বন্ধুকে বলেন যে বা ওনার ফ্ল্যাটটা দেখতে। তারপর উনি যখন ফিরে আসেন, পরে দেখা যায় যে ওখানে চুরি হয়েছে আর কি, তালা ভেঙে চুরি হয়েছে। তো 21 তারিখ সকালবেলায় এটা ইনফরমেশানটা দেওয়া হয় ফাঁড়িতে, বিজন ফাঁড়িতে। অ্যান্ড 21 তারিখ সন্ধ্যাবেলার মধ্যেই আমাদের সোর্স ইনফরমেশান সমস্ত সোর্সদের অ্যাক্টিভেট করে দেওয়া হয় সবাইকে, এবং আমরা বিভিন্ন রকম জায়গাতে ইনফরমেশান নেওয়া আরম্ভ করে বিজন ফাঁড়ির পুলিশ। এবং 21 তারিখ রাত্রিবেলাতেই কিন্তু 3 জনকে অ্যারেস্ট করা হয় ইমিডিয়েটলি, এবং সব টোটাল মালটা রিকভারি করা হয়। এবং চুরি হয়েছিল সিসিটিভি, রাউটার, একটি টিভি, একটি গ্যাস সিলিন্ডার, টোটাল স্টোলেন আর্টিকেলসগুলো কিন্তু রিকভারি করা হয়। খুব প্রম্পট অ্যাকশন হয়েছে এটা, মানে 21 তারিখ রাত্রেবেলায় 3 জন অ্যারেস্ট হয়েছে। স্যার এদেরকে কোথা থেকে অ্যারেস্ট করা হয়? এদেরকে সবাইকেই বাড়ি থেকেই অ্যারেস্ট করা হয়। কোন এলাকা? এরা মোটামুটি রঘুনাথপুর এরিয়ার আছে। নাম আছে শ্রীকান্ত গড়াই, সদানন্দ সাহানি আর কমল বাদ্যকার। স্যার প্রিভিয়াস এদের কোনো রেকর্ড রয়েছে এর আগে? স্যার আন্ডার ইনভেস্টিগেশন আছে, এটা দেখা হচ্ছে সব। এদের কি রিমান্ডে নেওয়া হয়েছিল স্যার? হ্যাঁ, রিমান্ডে নেওয়া হয়েছে, 6 দিন রিমান্ড পাওয়া। স্যার নগদে গয়না কিছু ছিল? না, গয়না কিছু ছিল। এরা এমনি কর্মরত কি করে? কোনো ক্যাশ টাকা টাকাও সেরকম কিছু রিকভারি ছিল? স্যার এরা কোনো কাজ করে না শুধু? স্যার ইনভেস্টিগেশন আছে, আন্ডার ইনভেস্টিগেশন আছে, দেখা হচ্ছে এরা কী করে।